গোটা বর্ধমানে বেশ কিছু ওয়ার্ডে 18 নম্বর ওয়ার্ডে এক মহিলা কর্মীর ওপর অত্যাচার হয়েছে। আর এখন এই মুহূর্তে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি রাত 10টায়, এই মুহূর্তে উদয়পল্লী কাঞ্চননগর রথতলা এলাকায় 60-70 জন উম্মাদ তৃণমূল সমর্থক তরোয়াল অস্ত্র প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং দোকান ভাঙচুর করছে। এ ব্যাপারে আমি বর্ধমান থানাকে অবগত করেছি আগেই, তোনারা পুলিশ পাঠিয়েছিলেন, সে গাড়ি ফিরে এসছে। আবার এই মুহূর্তে আমি ফোন করেছিলাম, ওনারা বললেন পুলিশ পাঠাচ্ছেন, আর আমার কাছে আমার কর্মীরা বারবার ফোন করে যাচ্ছেন ননস্টপভাবে। বিধায়কের খুব কাছের লোকের নেতৃত্বে এই ঘটনা ঘটছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। বিধায়কের নিজের কাছের লোকের নেতৃত্বে ঘটনাটা ঘটছে, নিশ্চয়ই উনি অবগত আছেন। এ ব্যাপারে তো আমরা বর্ধমান থানাকে বারবার জানিয়েছি এই ঘটনা 23-24 নম্বরে এখনও আমার 200-র ওপর কর্মী ঘর ছাড়া আমাদের। আমি বারবার বলেছি বর্ধমান থানা এখন আমাদের ঢোকানোর সাহস পায়নি হাইকোর্টের অর্ডারের পরেও। আর আজকে বলতে লজ্জা লাগছে যে আজকে এখন এই মুহূর্তে যে আমার ওখানে ভাঙচুর চলছে বর্ধমান থানাকে আমি 1 ঘন্টা 1 ঘন্টা আগে থেকে জানিয়ে যাচ্ছি। কী পুলিশ প্রশাসন তাহলে স্টেপ নিচ্ছে যে 1 ঘন্টা ধরে 50-60 জন উম্মাদ দুয়েকে থামাতে পারছে না? অলরেডি 4টি বাড়ি ভাঙচুর হয়েছে, 6টি দোকান, এখনও 2টি দোকান ভাঙচুর চলছে। আপনাদের সামনে আমি ফোনে কথা বললাম, আপনি দেখলেন, আইসিকেও জানিয়েছি উনি ব্যবস্থা নিচ্ছেন বলেছেন, কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। না, আহত হওয়ার মতো কাউকে ওনারা পাননি, কারণ সবাই পালিয়ে গেছে ওনাদের ভয়ে, ওনার বাড়ি ঘর ভাঙচুর এবং লুটপাট করে বেড়াচ্ছেন। প্রশাসনকে জানিয়েছি আমরা, ব্যবস্থা নিচ্ছি, সেটা তো আমরা 1-1.5 ঘন্টা আগে থেকে চলছে ব্যবস্থা নিচ্ছি। তো একটা 50-60 জন উম্মাদ জনতাকে থামাতে কতক্ষণ লাগে এটা প্রশাসনের আমি ভেবে পাচ্ছি না, এটা কী প্রশাসন এটা? দেখুন, আমরা বারবারই বলছি যে বিজেপির অভিযোগ করা কাজ বিজেপি অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, ওনারা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে নির্বাচন হয়ে গেছে, কোথাও কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। এবং সেইভাবে প্রশাসনকে বলা হয়েছে, আমরাও পুলিশ প্রশাসনকে বলেছি, কোথাও যদি এ কাজ দলের পক্ষ থেকে করেছে বলে আমার মনে হয় না, কারণ এ ঘটনা যারা ঘটাচ্ছে তারা দলের নাম করে এ কাজ করছে, কিন্তু এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। আমরা পরিষ্কার বলছি তারা প্রশাসনের কাছে অভিযোগ জানাক, প্রশাসন তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দেবে, এর সাথে দলের কোনো ব্যাপার নয়, দল এতে যুক্ত নয় এবং দল এ ধরনের ঘটনাকে সমর্থনও করে না।